আপনাকে ওই সেলফিশনেসটা সরিয়ে দিতে হবে। অবসরের ঘোষণার পর তামিমকে ক্রিকেটে ফিরিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খেলবেন ক্রিকেট কিন্তু ছাড়ছেন অধিনায়কত্ব। তামিম ইকবাল কেন এমন সিদ্ধান্ত নিয়েছে? কদিন পরে শুরু হবে এশিয়া কাপ, এরপরেই বিশ্বকাপ। সেজন্য চোট কাটিয়ে সুস্থ হওয়ার লড়াইয়ে নেমেছিল বাংলাদেশের ওপেনার ও ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু শরীরের সঙ্গে এক প্রকার যুদ্ধ করে পিছিয়ে যেতে হয়েছে তামিমকে, ছেড়েছেন অধিনায়কত্ব। আগামী 30 আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ, আর 26 আগস্ট বাংলাদেশ ক্রিকেট দল টুর্নামেন্টের জন্য রওনা হবে। তার আগে তামিম ইকবালের সুস্থ হয়ে ওঠা কঠিন। তাছাড়া এশিয়া কাপে ফিট না হয়ে খেলতে নামলে বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা দিতে পারে তামিমের। বৃহস্পতিবার 3 আগস্ট বাংলাদেশ ওয়ানডে দলের ক্রিকেট দলের অধিনায়ক অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন তামিম ইকবাল। ক্যাপ্টেন্সি ছাড়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও কথা বলেছেন তামিম। মূলত দীর্ঘদিন ধরে পিঠে সমস্যায় ভুগছেন বাংলাদেশি ওপেনার। এর মধ্যে গত 6 জুলাই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম, কিন্তু পরদিন প্রধানমন্ত্রীর অনুরোধে আবারও জাতীয় দলে ফেরার সিদ্ধান্ত নেন। এরপরে 1.5 মাসের ছুটি নিয়ে দুবাই ঘুরে লন্ডন গিয়ে চিকিৎসা করান, যেখানে 2টি ইঞ্জেকশন নিতে হয়েছে তামিমকে। তবে ইঞ্জেকশন নিয়েও সম্পূর্ণ সুস্থ হননি বাংলাদেশি ওপেনার, ফলে অধিনায়কত্ব ছাড়েন তিনি। এ বিষয়ে তামিম বলেন, চোটের কথা বিবেচনায় রেখে দলের ভালোর জন্য আমি নেতৃত্ব ছাড়ছি, সুস্থ হয়ে ক্রিকেটার হিসেবে দলে ফিরতে চাই। আশা করি এশিয়া কাপের পরে নিউজিল্যান্ড সিরিজে ফিরতে পারবো। অবশ্য আমি জোর করে এশিয়া কাপে খেলতে পারতাম, কিন্তু সবাই চাচ্ছেন আমি যেন পুরোপুরি সুস্থ হয়ে মাঠে ফিরি, এ কারণে একটু বেশি সময় নিতে চাই। এদিকে বিসিবির প্রধান চিকিৎসক ডক্টর দেবাশিস সহ ফিজিও বায়োজিৎ ও বোর্ডের সবাই মিলে তামিমের বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন। সেখানে সবাই মিলে তামিম ইকবালের সুস্থ হয়ে ওঠার উপর গুরুত্ব আরোপ করেন, ফলে ফিট হওয়ার আগে এশিয়া কাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তামিম ইকবাল। তামিমের বিষয়ে বিসিবির অপারেশনস কমিটির প্রধান জালাল ইউনুস বলেন, তামিম পিঠের সমস্যায় অনেকদিন ধরেই ভুগছিল, 1 বছরের উপরে হবে চিকিৎসার জন্য বাইরে গেছে, অনেক চিকিৎসকের পরামর্শ নিয়েছে, কথা বলেছে, সম্প্রতি লন্ডনে চিকিৎসা নিয়েছে। সেখানে তার ডিস্ক পিঠের নিচের অংশে L4 ও L5 সমস্যা ধরা পড়েছে, ওখান থেকে মূলত ব্যথাটা আসে, পরে সেখানে 2 দফায় ইনজেকশন পুশ করা হয়েছে। এ মুহূর্তে পুরোপুরি সুস্থ নয় তামিম, মাঠে নামার জন্য তাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। সো দর্শক, তামিম ইকবালের ক্যাপ্টেন্সি ছাড়ার সিদ্ধান্ত, এশিয়া কাপে না খেলার সিদ্ধান্তগুলো কি সঠিক হয়েছে বলে আপনার কাছে মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদেরকে ফলো করুন।